খুবই বিভ্রান্তিকর আগের দিন তো ছিল থালা বাজানো এখন বোধহয় হাতে হারিকেন কি চাইছেন প্রধানমন্ত্রী জানি না মানুষ অপেক্ষায় ছিলেন যেটা ভালো সদার্থকর ঘোষণা শুনবেন মানুষ যে বিপদে আছেন এদেশের মানুষ লকডাউনকে মনে প্রাণে গ্রহণ করেছেন মনে প্রাণে গ্রহণ করেছেন লকডাউন যতটুকু বিপর্যস্ত হচ্ছে তা বিপর্যস্ত হচ্ছে নেতা মন্ত্রীদের জন্য তারা সবাই বেরিয়ে পড়েছেন নিজেদের কাজ দেখাবার জন্য তাতে খানিকটা মানুষ বিভ্রান্ত হয়েছে কিন্তু মানুষ বিজ্ঞানটাকে মেনে নিয়েছেন বিজ্ঞান ভিত্তিক লকডাউন সোশ্যাল ডিস্ট্যান্সিং আসলে ফিজিক্যাল ডিস্ট্যান্সিং লকডাউনটা মানুষ মেনে নিয়েছেন কিন্তু লকডাউনের নাম করে আলো অফ করা কেন লকডাউনে বিজ্ঞান আছে যুক্তি আছে আলো অফ করার যুক্তিটা কি কারণটা কি অবৈজ্ঞানিক মনোভাব থেকে চলাটা মানুষ পছন্দ করবেন না এবং আপনি নিশ্চিত থাকুন এটা আরেকটা ইভেন্ট ইভেন্টের পর ইভেন্ট চলছে একটা ইভেন্ট হলো তালি বাজাও পাঁচটার সময় খোলকাত নিয়ে বেরিয়ে পড়ো লকডাউন ভেঙে দাও তার আরেকটা ইভেন্ট হচ্ছে এখন নটা নটার সময় মিনিটের জন্য নটার সময় মিনিটের জন্য আলোট অফ করো অন্ধকার করে রাখো দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা প্রধানমন্ত্রী করছেন না দেখুন মানুষ অপেক্ষায় ছিল লকডাউনের পরে যারা অসুবিধায় পড়েছে খাওয়া জুটছে না বাইরে রাজ্যে যারা আছেন পরিযায়ী শ্রমিক তারা বিপদে টেস্টের কিট পাওয়া যাচ্ছে না ডাক্তারবাবুদের জন্য পিপি ইকুইপমেন্ট পাওয়া যাচ্ছে না এন নাইনটি ফাইভ মাস্ক পাওয়া যাচ্ছে না সর্বশক্তি দিয়ে এইগুলোর ব্যবস্থা করা দরকার ছিল যাতে লকডাউনের নামে বিজ্ঞানী যে মনোভাব সেই মনোভাবটা কার্যকরী করা যায় সেগুলোকে না করে আমি আমাকে সময় দিন তালি বাজান আমাকে সময় দিন আলো বন্ধ করুন এসব গিমিক এসব গিমিক কষ্টে থাকা মানুষকে নিয়ে রসিকতা করা হচ্ছে এটা ঠিক হচ্ছে না বিজ্ঞান মানুষ মানবে লকডাউন মানুষ মানছে কিন্তু এই গিমিক অথবা রসিকতা মানুষ মানবে না এটা কারণ না কারণ ইভেন্ট হতে পারে ইভেন্ট ম্যানেজমেন্টের এর সঙ্গে সুস্থ থাকার ভালো থাকার সম্পর্ক নেই সুস্থ থাকার ভালো থাকার জন্য জরুরি হচ্ছে লকডাউন এবং লকডাউনের সময় যারা বিপদে আছেন তাদের পাশে দাঁড়াবে